राज्यसभाয় আজও বিক্ষোভের ঝড়। বাদল অধিবেশন বয়কট কংগ্রেসের। কৃষি বিল পুনর্বিবেচনা না হলে সভায় যোগ নয় জানিয়ে দিল হাত শিবির। অসংসদীয় ব্যবহারী সাসপেনশন অরর চেয়ারম্যান। जिनको सस्पेंड किया है रेस्ट ऑफ द सेशन के लिए, उनका भी वो वापस लेना चाहिए। तो ये तीन चीजें जो किसानों से संबंधित जब तक सरकार इनको वापस नहीं लेती है, हम सेशन का बायकॉट कर रहे हैं। बहुत बहुत ज्योतिर्मय কর্মকার আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। জ্যোতির্ময়, এই মুহূর্তে তো কংগ্রেসের তরফ থেকে তো অধিবেশন, বাকি যে অধিবেশনগুলো রয়েছে সেগুলো বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস সহ অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে? দেখো, এই মুহূর্তে কৃষি বিলটা পাশ হয়ে গিয়েছে, সরকারের কাছে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিল রয়েছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আরো খবর, যে আমরা যে খবর সূত্র মারফত পাচ্ছি যে চলতি সপ্তাহে সংসদের অধিবেশন মাঝপথে বন্ধ করে দিতে পারে সরকার, এবং তার কারণ মূলত কোভিড পরিস্থিতি। কারণ একে একে সাংসদরা তারা সংক্রমিত হচ্ছেন এবং এই পরিস্থিতিতে সংসদ চালানো খুব একটা নিরাপদ নয়, সেই সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে। ফলত হাতে আর মাত্র 2-3 দিন রয়েছে। সম্ভবত আগামী কাল বা পরশু দিন বৃহস্পতিবারের মধ্যে লোকসভা বন্ধ হয়ে যাবে এবং তার থেকে আরো এক্সট্রা 2 দিন রাজ্যসভা চলার কথা। কিন্তু তার আগেই কংগ্রেসের তরফ থেকে আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে গতকাল যেভাবে 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যেভাবে কৃষি বিল গত রবিবার দিন রাজ্যসভায় পাশ করা হয়েছে তার প্রতিবাদে গতকাল রাজ্যসভা দফায় দফায় মুলতুবি হয়েছে, লোকসভাতেও সেই একই ঝড় উঠেছে। তার প্রেক্ষিতে আজকে রাজ্যসভায় গুলাম নবী আজাদ তিনি জানিয়ে দিয়েছেন যে বাকি সেশন বা অধিবেশনের দিন বয়কট করছে কংগ্রেস। অর্থাৎ এই মুহূর্তে তাগিদ একটাই, সংসদের অভ্যন্তরে কৃষি বিল পাশ হয়ে গেলেও আগামী দিনে যাতে মাঠে ময়দানে এই লড়াই আরো বেশি তীব্রতর হয়, আন্দোলন যাতে আরো জোরদার করা যায় এবং সেক্ষেত্রে সংসদের অভ্যন্তরের এই বিক্ষোভের ছবি যাতে বাইরের বিক্ষোভ বা আন্দোলনকে সংগঠিত করতে পারে, সেই চেহারাটা বা সেই ছবিটা তুলে ধরাই এই মুহূর্তে সংসদের অভ্যন্তরে বিরোধী দলগুলোর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তৃণমূল কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন জায়গাতে 8 সাংসদের বহিষ্কারের ঘটনাতে বা তৃণমূল সাংসদদের বহিষ্কারের ঘটনাতে প্রতিবাদ জানাতে, একইভাবে কেরলে সিপিএম নির্দেশ দিয়েছে। যেখানে কংগ্রেস শক্তিশালী রাজস্থানের মতো জায়গা, সেখানে কংগ্রেস সেই পদক্ষেপ করছে। আপে সঞ্জয় সিংকে বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে আপ দিল্লিতে পদক্ষেপ করছে। অর্থাৎ প্রত্যেকটা বিরোধী দল যে যেখানে শক্তিশালী তাদের সংশ্লিষ্ট রাজ্যে তারা এই বিক্ষোভ সংগঠিত করে গোটা দেশ জুড়ে সরকারের বিরুদ্ধে, কৃষি বিলের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং একটি রাজনৈতিক চাপ তৈরি করাই এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য। এবং তার অংশ হিসেবেই আজকে রাজ্যসভায় গুলাম নবী আজাদ জানিয়ে দিয়েছেন যে অধিবেশনের বাকি দিন কংগ্রেস বয়কট করছে। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে।